right decision will be taken at the right time. পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য নির্বাচন কমিশনের নিয়োগ নিয়েও জোরালো সংঘাতে রাজভবন ও নবান্ন। রাজ্য সরকারের প্রস্তাবিত নামে রাজভবন এখনো শিলমোহর না দেওয়ায় কমিশনার হীন হয়ে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানালেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই কার্যত রাজ্যপালের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ফ্যাক্ট যে রাজ্যসভা যে রাজ্য সরকারি কমিশনার ছিলেন তার টাইম ফুরিয়ে গেছে, তাই তার টাইম ফুরানোর আগের থেকেই আমরা পার্সু করছি, আমরা নামও পাঠিয়েছি। এই কাজগুলো হচ্ছে কোনোবার আমাদের রিটার্নিং কোনো অসুবিধে হয়নি। দিস আর ফার্স্ট টাইম আই এম ফেসিং দিস ট্রাবল, লেট দ্য গুড সেন্স প্রিভেল। 18ই মে রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করেন অবান্ন, কিন্তু সরকারের তরফে মাত্র একজনের নাম পাঠানোয় প্রশ্ন তোলেন রাজ্যপাল। জানতে চান প্রাক্তন মুখ্য সচিবের নাম পাঠানোর আগে কি মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে শুক্রবার রাজভবনে তলব করা হয়েছিল মুখ্য সচিবকে। এরপর নবান্নের তরফে নির্বাচন কমিশনার হিসেবে দ্বিতীয় নাম প্রস্তাব করা হয়। রাজভবনে পাঠানো হয় অজিত রঞ্জন বর্ধনের নাম। বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন তিনি। আগে ছিলেন পঞ্চায়েত দপ্তরের দায়িত্বে, কিন্তু এরপরও কোনো নামেই শিলমোহর দেননি রাজ্যপাল। এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত তৃতীয় নামও চাওয়া হয়েছে, যদিও এই বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কিছু জানায়নি। তবে বিজেপি রাজ্যপালের পাশে দাঁড়ালেও উল্টো সুর শোনা গেছে কংগ্রেসের গলায়। প্রথমে রাজ্য সরকার একটি নাম পাঠিয়েছিল বলে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে। একটি নাম পর্যন্ত পাঠানোর নিয়ম নেই, প্রথাগতভাবে তিনটে নাম পাঠাতে হয় এবং তার মধ্যে থেকে মহামহিম রাজ্যপাল একটি নামকে সিলেকশন করেন। তো প্রথা মানছে না তৃণমূল কংগ্রেস। এবার বাকিটা রাজ্যপালের হাতে, রাজ্যপালের কোর্টে আছেন। মহামহিম রাজ্যপাল তিনি সংবিধানের কাস্টোডিয়ান, তিনি সংবিধান যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়ে দেখার দায়িত্ব তার, তিনি সেটা দেখে ঠিক করবেন। রাজ্যপাল এটা বেশিক্ষণ আটকে রাখতে তো পারে না, আইনে আইনের মধ্যে চলতে হবে। রাজ্যপাল এটা তো অনাদিকাল ধরে এটা আটকে রাখতে পারে না, একটা সময় পর্যন্ত ছাড়তেই হবে। যদি কোনো কোয়ারিস থাকে কোয়ারিস করে ছেড়ে দিতে হবে। রাজভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও ভাবা হয়েছিল, কিন্তু কবে চূড়ান্ত হবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম তা নিয়ে বাড়ছে জল্পনা। রুমা পাল, দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।